হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব ম্যাডাম বুবড়ি মুভির গল্প। মুভির প্রথমেই আমরা অ্যানাকে দেখি। সে তার পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসে। আসলে তার বিয়ে ঠিক হয়ে গেছে ডক্টর চার্লসের সঙ্গে। এমার মা নেই, তার বাবাই তাকে ছোট থেকে বড় করেছে, আর সে তার বাবার কথাতেই ডক্টর চার্লসকে বিয়ে করছে। চার্লস আর এমার বিয়ে হয়, সবাই খুবই হ্যাপি ছিল। তারপর চার্লস এমাকে নিয়ে তার নিজের গ্রামে ফিরে যায়। এমা চার্লসের বাড়িতে আসে, কিন্তু তার আজীব ধরনের ফিলিং হচ্ছিল, কোনো কিছু ভালো লাগছিল না। তাদের সোহাগ রাত হয়, কিন্তু এমা একদমই খুশি ছিল না। পরদিন চার্লস কাজে চলে যায়, আর এমাকে এত বড় বাড়িতে একাই থাকতে হয়। সে তার কাজের মেয়েদের সাথে পরিচয় করে। রাতে চার্লস বাড়ি ফিরে এসে বলে, তোমাকে একদিন আমাদের পুরো গ্রামটা ঘুরাবো। পরের দিন রায়ান এসে এমার সাথে দেখা করে। রায়ান হলো একজন ডিলার, সে সব ধরনের জিনিসপত্র বিক্রি করে। রায়ান এমাকে সুন্দর সুন্দর ড্রেস দেখায়, সুন্দর সুন্দর গয়না দেখায়। এগুলো এমার খুবই পছন্দ হয়, কিন্তু সে কেনে না, কারণ সে চার্লসকে বলেনি। পরদিন চার্লস এমাকে পুরো গ্রামটা ঘোরাচ্ছিল, কিন্তু এমা হ্যাপি ছিল না। সেদিন রাতে তাদের বাড়িতে পার্টি ছিল। এখানে লিওনের সাথে এমার পরিচয় হয়। লিওন খুবই ভালো ছেলে, সে প্যারিসে পড়াশোনা করছিল, আর চার্লস লিওনকে তার ভাইয়ের মতো দেখে। এইদিকে এমা সারাদিন ঘরে বসে বসে বোর হচ্ছিল। সে এইরকম ভাবে তার জীবনটা কাটাতে চায় না। সে প্যারিস যেতে চায়, মজমস্তি করতে চায়, কিন্তু তার স্বপ্ন পূরণ হবে বলে মনে হচ্ছিল না। এইদিকে লিওনের সাথে তার ভালো বন্ধুত্ব হয়, তারা একসাথে অনেক সময় কাটায়, একে অপরের সম্বন্ধে জানে। এমা লিওনের সাথে খুবই খুশি ছিল। আস্তে আস্তে তারা একে অপরকে লাইক করতে আরম্ভ করে। লিওন এমাকে প্যারিসের নকশা দেখিয়ে বলে, একদিন তোমাকেও প্যারিসে নিয়ে যাব। আর এমারও অনেক দিনকার শখ প্যারিস যাওয়া। সেদিন রাতে লিওন বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এইসব শুনে এমা অবাক হয়ে যায়, আর বলে, এটা সম্ভব নয়, আমি বিবাহিত, আমি চার্লসকে ধোঁকা দিতে পারবো না। এইসব কথা তো সে বলে দেয়, কিন্তু সেও মনে মনে লিওনকে লাইক করত। সারা রাত বাস লিওনের কথাই ভাবে। পরের দিন খাবার খাবার সময় চার্লস বলে, লিওন আজকে প্যারিস চলে গেছে, কিন্তু ও আমার সাথে দেখা করে গেল না। লিওন প্যারিস চলে গেছে শুনে এমার খুবই খারাপ লাগে, তার খুবই কষ্ট হয়। দিনের পর দিন পার হয়, এমার জীবনটা আরো বোরিং হয়ে ওঠে। একদিন তার সাথে মার্কাসের পরিচয় হয়। আসলে মার্কাস ডক্টরের কাছে চেক আপ করতে এসেছিল, আর সে চার্লসের ছোটবেলাকার বন্ধু। এখানে মার্কাস চার্লসকে আর এমাকে তার সাথে শিকারে যাওয়ার জন্য ইনভাইট করে। চার্লস প্রথমে মানা করে দেয়, কিন্তু এমা বলাতে সে বলে, ঠিক আছে আমরা যাব। আসলে এমা মার্কাসকে দেখে ফেদা হয়ে গেছে। সে রায়ানের কাছে যায় তার জন্য নতুন নতুন ড্রেস কিনে, যাতে মার্কাসের সামনে স্টাইল মারতে পারে। পরদিন তারা শিকারে যায়। এখানে মার্কাস আর এমার পরিচয় হয়, তাদের মধ্যে বন্ধুত্বও হয়। এরপর এমা নিজেকে পরিবর্তন করতে শুরু করে। সে রায়ানকে ডেকে বাড়ির সমস্ত পুরনো জিনিস চেঞ্জ করে নতুন লাগায়, দামি দামি ড্রেস কিনে। এক কথায় সে প্রচুর টাকা খরচ করতে আরম্ভ করেছে। সে নিজেও জানে না কত টাকা জিনিস কিনেছে। সেদিন বাজারে যাওয়ার সময় মার্কাস তাকে একটা চিঠি দেয়, যেখানে একটা গোপন অ্যাড্রেস লেখা ছিল। এমা ওখানে যায়, মার্কাস ওখানে আগে থেকেই ছিল। তারা একে অপরের কাছে আসে, কিস করে, ইন্টিমেটও হয়। আসলে তারা দুজনে এটাই চাইছিল। কিন্তু এমার একটু খারাপ লাগে, কারণ সে চার্লসকে ধোঁকা দিচ্ছিল, কিন্তু সে চার্লসের সাথে খুশিও ছিল না। এরপর থেকে প্রায়ই মার্কাসের কাছে চলে আসে, তারা ইন্টিমেটও হয়। এমা মার্কাসকে পেয়ে খুবই খুশি ছিল। এইভাবেই দিনের পর দিন পার হয়ে যায়। আস্তে আস্তে গ্রামবাসীরা এটা জানতে পারে, সবাই এমাকে নিয়ে কথাও বলছিল। পরের দিন এমা মার্কাসকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বিয়ে করে প্যারিস নিয়ে চলো। কিন্তু মার্কাস বলে, আমি এটা করতে পারবো না, তুমি বিবাহিত, আমি বাস তোমার সাথে টাইম পাস করছিলাম। এমার খুবই খারাপ লাগে, সে মনের দুঃখে ওখান থেকে চলে আসে। পরের দিন রায়ান বিল নিয়ে এসে চার্লসকে দেয়, আর বলে, তোমার ওয়াইফ আমার কাছ থেকে যে জিনিসগুলো কিনেছিল এটা তার বিল। এমা বিল দেখে শক হয়ে যায়, এটা কয়েক লক্ষ টাকার বিল ছিল। সেদিন রাতে একটা পার্টি ছিল, যেখানে লিওনও এসেছিল। লিওনের সাথে এমার দেখা হয়। এরপর এমা নিজের একাকিত্ব দূর করার জন্য লিওনের সাথে দেখা করতে লাগে। আর লিওন তো আগে থেকেই এমাকে চাইতো। তারা সারা দিন একসাথে কাটায়, শহরের সব জায়গায় ঘুরে, খুবই মজমস্তি করে। আসলে তারা দুজন দুজনকে লাইক করত। লিওন আর এমা একে অপরের কাছে আসে, তারা ইন্টিমেটও হয়। এরপর এইভাবেই চলছিল। এমা প্রতিদিনই বাহানা বানিয়ে লিওনের সাথে দেখা করতে আসে, তারা প্রতিদিনই ইন্টিমেট হয়। এইসব করে এমা খুবই মজা পাচ্ছিল। কিন্তু একদিন চার্লস বলে, রায়ান কয়েক লক্ষ টাকার বিল পাঠিয়েছে, তুমি আমাকে না শুধিয়ে এত খরচা করেছো কেন? রায়ানের বিল মেটাবার মতো আমার কাছে এত টাকা নেই। এখানে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। চার্লস বলে, তুমি খরচা করেছো তুমি মেটাও, আমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি। এমার মাথার ওপর চাপ পড়ে যায়, সে এত টাকা পাবে কোথায়? সবার প্রথম লিওনের সাথে দেখা করে বলে, তুমি আমাকে বিয়ে করে নাও। কিন্তু রায়ান বলে, আমি এটা করতে পারবো না, আমি তো বাস তোমার সাথে টাইম পাস করছিলাম।
আমার খুবই খারাপ লাগে। সে বাড়ি ফিরে এসে দেখে সরকার বাড়ি খালি করার নোটিশ পাঠিয়েছে। সে যদি 7 দিনের মধ্যে টাকা শোধ করতে না পারে তাহলে এই বাড়িটা রাইন পেয়ে যাবে। এমা মার্কাসের কাছে যায়, তার কাছে কিছু টাকা ধার চায়। কিন্তু মার্কাস বলে, আমার কাছে কোনো টাকাই নেই, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এমা মনে মনে ভাবে, সে চার্লসকে ধোঁকা দিয়ে কত বড় ভুল করেছিল। এরা এমার সাথে সবকিছুই করেছে, কিন্তু আজ বিপদের সময় কেউ তার সাথে নেই। এমা পুরো একা হয়ে যায়। সে রায়নের কাছে গিয়ে বলে, তুমি আমার সাথে যা খুশি করতে পারো, কিন্তু আমাকে আর কিছুদিন টাইম দাও। রায়ন রাজি হয় না, কারণ ওই সব দিকে তার কোনো ইন্টারেস্ট নেই। এমা তাকে ইন্টিমেট হওয়ার অফারও দেয়, কিন্তু রায়ন তাতেও রাজি হয় না। এরপর এমার কাছে সব রাস্তা বন্ধ। সে বাড়ি যায়, একটা বিষের বোতল নিয়ে জঙ্গলের পথে হাঁটতে আরম্ভ করে। গ্রামের বাইরে বেরিয়ে ওই বোতলের পুরো বিষটা খেয়ে নেয়। সে কান্না করতে করতে জঙ্গলের পথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই তার পেটে ব্যথা হতে আরম্ভ করে। সে ছটফট করতে করতে ওখানেই মারা যায়। এমার জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য আজকে সে মারা গেল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।